আসসালামু আলাইকুম, টেকনিক্যাল নিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে অফারটি শেয়ার করবো অলতো এক্স বেস, এর আগেও আমরা এর আর একটা অফার শেয়ার করেছি, এটা হচ্ছে লিনিয়ার সাথে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখান থেকে একটা ওয়াট আপনাদের ক্লাইম করার কথা বলা ছিল, অনেকে সেটা ক্লাইম করে নিয়েছেন। তো আজকে যেটা সেটা হচ্ছে বেস মেননেটের মাধ্যমে আপনার এটা ক্লাইম করতে হবে। তো এটা কীভাবে ক্লাইম করবেন এই ওয়াটটা, এটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে বেশ কিছু টাস্ক আপনার আগে থেকেই কমপ্লিট করা থাকবে, যেহেতু আগের বার আপনার টাস্কগুলো কমপ্লিট করেছেন। আর যদি নাও করে থাকেন সমস্যা নেই, আপনি এখন এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারেন। এটার অনেকদিন পর্যন্ত সময় আছে, দেখুন আগস্ট 24 থেকে সেপ্টেম্বরের 25, পুরো এক মাস ধরে এই কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কীভাবে কমপ্লিট করবেন ওইটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A to Z আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। অফারটি গতকালকে শেয়ার করা হয়েছিল এবং আপনার যদি টুইটারে যান 16 ঘন্টা আগে সম্ভবত অফারটি তারা শেয়ার করেছে। তো এখান থেকে বেশ কিছু কাজ রয়েছে, দেখুন ব্রিজ করতে হবে এবং NFT মিন করতে হবে। তো আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে দেবো। আপনি যদি অল্প কিছু টাস্ক কমপ্লিট করেন তারপরেও কিন্তু NFT মিন করতে পারবেন, মানে সবগুলো করলে বেশি করতে পারবেন NFT, সম্ভবত টোটাল 2টা NFT এবং 50 পয়েন্ট এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। এখন আসেন প্রথম যে টাস্ক, এই টাস্কগুলো হচ্ছে জাস্ট সিম্পল, যেমন টুইটারে ফলো করা, ডিসকর্ডে জয়েন করা, এখানে একটা টাস্ক রয়েছে টুইটারে রিটুইট করা, তারপর এটাও রিটুইট করা, এগুলো আপনারা করে নিতে পারবেন। প্রথম যে টাস্ক এখানে দেখছেন ব্রিজ এনি ইথেরিয়াম USDC থেকে, মানে এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখুন ব্রিজ দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সরাসরি অলটো ফিনান্সে চলে যাবেন। এর আগে অনেকেই এখানে ব্রিজ করেছেন, আমরা লিনিয়ার টাস্ক এখানে দেখিয়ে দিয়েছি। তো এখানে একটা ব্রিজ করতে বলা হয়েছে এবং ব্রিজটা করতে হবে 2BS নেটওয়ার্ক, মানে বেস নেটওয়ার্কে ব্রিজটা করতে হবে। আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে বেস নেটওয়ার্কে এটা ব্রিজ করবেন। এখন আসেন এখানে কানেক্ট করে নিই, কানেক্ট করা আছে বেসে, কানেক্ট করা আছে। আমি যদি ইথেরিয়াম সিলেক্ট করি, ইথেরিয়াম থেকে ধরুন আমি এখান থেকে ব্রিজ করব, অথবা যেটার ফি কম আপনি সেটা থেকে ব্রিজ করতে পারেন। ইথেরিয়াম অনেক বেশি ফি লাগে, এখানে মিনিমাম হচ্ছে 0.003 সম্ভবত, এটা হচ্ছে মিনিমাম, এই পরিমাণ হলে আপনি এখানে ব্রিজ করতে পারবেন। তো এখানে ইথেরিয়াম আমি সিলেক্ট করি, আরবিটামে আমার এই পরিমাণ অ্যামাউন্ট নাই, সম্ভবত আরবিটামে ফি কম কাটে, এই জন্য আমি এটা চেক করতেছি। তো আরবিটামে 0.001 আছে, হবে না। তো আমি এই জন্য এখান থেকে ইথেরিয়ামটাই সিলেক্ট করে নিই। তো ইথেরিয়াম সিলেক্ট করার পর ইথেরিয়াম থেকে নিচের দিকে লিনিয়া না, নিচের দিকে হচ্ছে আমরা বেস করব, এই যে বেস সিলেক্ট করবেন। তো ইথেরিয়াম উপরে আছে, তো সর্বনিম্ন যেটা আছে 0.035 আমি ওইটাই দিব, 0.0035 এই পরিমাণ আছে। দেন এখানে আপনার ফিটি শো করবে, সম্ভবত ফি কত কাটবে জানি না। এখানে সেন্ড ইথেরিয়াম টু বেস যে নেটওয়ার্কটা আছে এটাতে ক্লিক করবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করবেন, টোটাল এই পরিমাণ। তো ফিটি যা কাটবে কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ইন্টারফেস চলে আসছে, এখানে দেখুন টোটাল $7 সম্ভবত। তো এখানে নেটওয়ার্ক গ্যাস ফি দেখাচ্ছে 0.55, তো খুবই কম পরিমাণ সম্ভবত গ্যাস ফি কাটে এখানে। এখানে অপেক্ষা করবেন, এই যে দেখুন এটা কিন্তু হচ্ছে খুব দ্রুত এখান থেকে হয়ে যায়। তারপর এখানে রেওয়ার্ড অপশন আছে, আপনি কাউকে রিফার করলে সে যদি এখান থেকে ব্রিজ টিজ করে ওইখান থেকে পয়েন্ট পাওয়া যায়। দেখুন আমার এখানে কিছু পয়েন্ট আছে এবং এখানে কিছু কমিশন আছে, এটা সম্ভবত এখন ক্লেম করা যাবে না, হয়তো পরবর্তীতে আমি ক্লেম করতে পারি। তো এখন আসেন এই ব্রিজ যেটা আমরা করলাম এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, আগের যে ব্রিজটা আমরা করেছি এটা এখনও কমপ্লিট হয় না। হিস্ট্রিতে যদি ক্লিক করি, এই যে দেখুন এটা প্রসেসিংয়ে রয়েছে, এটা এখনও কমপ্লিট হয় নাই। এটা প্রসেসিং হলে আমরা এটা ক্লেম করতে পারবো, এটা হচ্ছে প্রথম টাস্ক। এরপর দ্বিতীয় যে টাস্কগুলো আছে এগুলো তো সিম্পল, আপনারা বুঝতেই পারলেন। এরপর এখানে দেখুন আরও একটা ব্রিজ রয়েছে, এখানে বলছে ডিপোজিট করতে হবে এই ব্রিজের মাধ্যমে, বাট এটা টেস্ট নেট বা মেইন নেট সেটা কিছুই বলা নাই। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি এখানে টেস্ট নেটের টোকেনও আপনি ডিপোজিট করতে পারবেন, যেমন এখানে ইথেরিয়াম সিলেক্ট করা আছে, গরিল করতে পারবেন, বেস করতে পারবেন। তো এখানে আমাদের বলেছে যে দেখুন অ্যাড্রেস দ্যাট হ্যাভ ডিপোজিটেড ফান্ড VO, মানে এই বেসের মাধ্যমে একটা ডিপোজিট কমপ্লিট করতে হবে, বাট কোন নেটওয়ার্ক এটা তারা সঠিক করে বলে নাই। তো আমি সাজেস্ট করবো আপনি দুটাই ট্রাই করবেন, মেইন নেটও ট্রাই করবেন আর ইথেরিয়াম অন্যটাও ট্রাই করবেন। যেমন আমি যদি গরিলে ক্লিক করি, গরিল থেকে আমি এখান থেকে এটা সুইচ নেটওয়ার্কে সুইচ করে নিই, এটা কিন্তু গরিল কিন্তু টেস্ট নেটের টোকেন। তো গরিলের অ্যামাউন্টটা এখানে শো করবে, যেমন আমি এখানে কম পরিমাণ করি 0.01 করলাম, তারপর এখানে ডিপোজিট ইথেরিয়ামে ক্লিক করলাম, এটা কনফার্মেশন চলে আসবে। এই দেখুন এখানে নেটওয়ার্ক ফি চাইবে, যেহেতু এটা টেস্ট নেটের টোকেন এজন্য এখানে এই কাজটা করতে তো আপনাদের সমস্যা নেই। যদি আপনাদের টেস্ট নেটের এই ব্রিজটা করার মাধ্যমে এই ট্যাক্সটা কমপ্লিট না হয়, আমি কিন্তু বারবার বলতেছি, তাহলে অবশ্যই মেইন নেটের কাজ দিয়ে করবেন। এটা এখন আপডেট হবে না, আপডেট ম্যানুয়ালি আপডেট নিবে, হয়তো পরবর্তীতে আপডেট নিবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন এটা দুইটা মাধ্যমেই করতে। এখানে দেখুন কনফার্মিং হচ্ছে, এখনও কনফার্ম হয়নি, এটা কনফার্ম হোক। এখানে আমি একটু স্পিড বাড়াই দিই, দেন সাবমিটে ক্লিক করলাম, দেখি দ্রুত হয় কিনা। আপনারা অ্যাগ্রেসিভ দিয়ে করবেন, তাহলে খুব দ্রুত ট্রানজাকশনগুলো কমপ্লিট হয়ে যাবে। অল্টো যেটা আছে সেটাও এখনও প্রসেসিংয়ে রয়েছে, এটা এখনও কমপ্লিট হয়নি। তো আমরা এখানেই থাকি,
ট্রানজাকশনটা আপনার যখন কমপ্লিট হবে, যে ট্রানজাকশন নামের অপশন আছে এখানে চেক করবেন। এখানে চেক করলে আপনি এনএফটি মিন করতে পারবেন। এখানে দেখুন ফান্ড ডিপোজিট, আমার ফান্ড কিন্তু এগুলো ডিপোজিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পরবর্তী যেটা ছিল ফান্ডটা, সেটা হচ্ছে আগস্ট মাসের 10 তারিখের পরে হতে হবে। এখানে সম্ভবত লিখে দিতে দেখুন আফটার আগস্ট 10, আগস্টের 10 তারিখের পরে যদি হয় তাহলে আপনি এটা করতে পারবেন। এখন এই মিন্ট এনএফটিতে আসার পর এনএফটিটা মিন্ট করে নেবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। মিন্টের অপশনে ক্লিক করবেন, ব্রিজ টু বেস যে নেটওয়ার্ক আছে আপনার আগে থেকে মিন করা থাকলে সমস্যা নাই, যদি আপনার মিন করা না থাকে তেন এটা সুইচ করে নেবেন বেস নেটওয়ার্কে, বেস মেইন নেটে সুইচ করে নেবেন। তারপর এখান থেকে আপনি এনএফটিটা মিন করে নেবেন। এখানে অনেক এনএফটি মিন করার অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে কটা ব্রিজ করবেন প্রত্যেকটা ব্রিজের কারণে আপনি এনএফটিগুলো মিন করতে পারবেন। তো এখানে দেখুন 1, 5, 10 আছে, আমি যদি 10 সিলেক্ট করে মিনটে ক্লিক করলাম, তবে এই পরিমাণ করবেন না যেহেতু আপনার ফিটা বেশি কাটবে, এই জন্য কম করবেন। দেন আমি কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পর এখানে কিন্তু আমার এনএফটিটা মিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে এনএফটির টাস্ক আমি কমপ্লিট করলাম। দেন এখন আসেন একদম প্রথমে চলে আসি, আমরা যে টাস্কটা এতক্ষণ কমপ্লিট করলাম, এই যে দেখুন আমার এটা হয়ে গেছে। প্রোফাইলে গেলে দেখতে পারবো মিন্টের এনএফটিটা। আমরা এতক্ষণ হচ্ছে এই অ্যাড্রেসের এটা কমপ্লিট করলাম, আর প্রথম যেটা ব্রিজ সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। আর অ্যাড্রেসের যেটা আপনাদের বললাম, যদি আপনাদের টেস্টনেটের, এখানে আমি কিন্তু টেস্টনেটের এগুলো ডিপোজিট করেছি, আপডেটটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। যদি না হয় দেন আপনি এখান থেকে ব্রিজ করবেন ইথেরিয়ামের মেইন নেটওয়ার্ক থেকে। এখানে ইথেরিয়ামের যে মেইন নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক থেকে এখান থেকে ব্রিজ করবেন। সুইচ নেটওয়ার্কে গিয়ে এখানে গরিল দেওয়া আছে, ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর এটা কনফার্মেশন হবে কিনা এটা চেক করে নেবেন। দেন এখানে দেখুন ব্রিজ টু বেস এনএফটি হোল্ডার, এই যে আমরা ব্রিজ করলাম, এই ব্রিজ করার পর যে এনএফটিটা পেয়েছি সেই এনএফটি এখানে হোল্ড করতে বলা হয়েছে। এখানে দেখুন এই যে এনএফটি coinbase.com, সেই একই লিঙ্ক এখানে দেওয়া আছে। আমি যদি আপনাদের ডিটেলসে গিয়ে দেখিয়ে দিই, আগেই দেখিয়ে দিয়েছি, তারপর অনেকের বুঝতে সুবিধা হতে পারে, এই জন্য এই পেজে চলে আসবেন। দেন এখানে ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে যে লিঙ্ক দেওয়া আছে কয়েনবেস এনএফটি নামে, সেই এখান থেকে এনএফটিটা মিন করে নেবেন। হয়তো অনেক আগেই এখান থেকে এনএফটিটা মিন করে নিয়েছেন, আগেও এর আপডেট আপনাদের দেওয়া হয়েছে, সম্ভবত ইনস্ট্যান্ট কনফার্ম হয়ে যায়। এখানে দেখুন ইউর মিন্ট ইজ কনফার্মড, আমার এটা কনফার্ম হয়ে গেছে ইনস্ট্যান্ট। তো এই যে দেখুন ট্রানজাকশনগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে সম্ভবত আমি এখানে ক্লিক করে যদি দেখতে চাই, এখানে তেমন কোনো অপশন দেখাচ্ছে না, ব্যালেন্স আর কারেন্ট নেটওয়ার্ক দেখাচ্ছে। তো আমি এখান থেকে এটা কিন্তু কমপ্লিটভাবে নিয়ে নিয়েছি, এই যে দেখুন মিন্ট কমপ্লিট দেখাচ্ছে, এনএফটি মিন্টেড দেখাচ্ছে। এখন যদি আমি আগের পেজে যাই, পেজে গিয়ে এটা রিফ্রেশ দিই, দেখি এটা কমপ্লিট হয় কিনা, হয়তো আপডেট নিতে পারে, এটাও আপডেট নাই, বাট এটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট। তার মানে এটা সম্ভবত মেইন নেটের কাজ দিয়ে করতে হবে যেটা বুঝলাম। এবার আসেন সবশেষে আরও একটা এনএফটি ব্রিজ রয়েছে, মিন্ট দ্য ব্রিজ বেজ এনএফটি রিটার্ন টু গ্যালাক্সি অ্যান্ড ভেরিফাই। এখানে চলে আসবেন, আসার পর ডিটেলসে আসবেন, প্রত্যেকটা ডিটেলসে আসলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো ডিটেলসে আসার পর এখানে দেখতে পাবেন লিঙ্ক দেওয়া আছে, দেখুন এনএফটি কয়েনবেস, যেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম সেটাই এখানে আবার সেম ঘুরে ফিরে, মানে আপনি একবার কমপ্লিট করলে দুইটা টাস্ক অটো কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন। এই যে ব্রিজ, এটা হচ্ছে কয়েনবেস এনএফটি, যেটা আমি আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি, দেখুন কয়েনবেস এনএফটি, এটা কিন্তু আমরা মিন করে নিয়েছি অলরেডি। তো সেম এটাও আপনারা মিন করে নেবেন। তো মিন করা হয়ে গেলে এটাও আপনার কনফার্মেশন দেখাবে, অলরেডি আমার যেহেতু কনফার্মেশন আছে এই জন্য এখানে টিক মার্ক চলে আসছে। তবে দুইটা এনএফটি যেন গুলায় ফেলায় না, আমি দুইটা এনএফটির একটু ডিটেলস আপনাদের বলে দিই। দুইটা এনএফটি হচ্ছে, এখানে লাস্টের যেটা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে যাবেন, লাস্টের যেটা হচ্ছে এটা হচ্ছে কয়েনবেজের এখানে চলে আসার পর যে ব্রিজ, এটা দুটা আসলে একদিক থেকে সেমই, গুলাইলেও সমস্যা নেই। আর একটা হচ্ছে এনএফটি হোল্ডার যারা ব্রিজ করবে, ব্রিজ বেস টু এনএফটি হোল্ডার, মানে আমরা এখানে যে ব্রিজ করেছিলাম, ব্রিজ করার পর যে এনএফটিটা পেয়েছি সে নিয়ে আমি এখানে চলে যাই। এখানে আসার পর যে ট্রানজাকশন আসার পর যে এনএফটিটা মিন করেছি, দুইটা এনএফটি দুইটা জায়গা থেকে মিন করবেন তাহলে সুবিধা হবে, অথবা একটা জায়গা থেকেও মিন করলে হয়। আমি যতদূর জানি বা দেখছি দুটা এনএফটি সেম, এখান থেকে ক্লিক করলেও যা বা ওই জায়গা থেকে ক্লিক করলেও দুটা এনএফটি সেম, বাট আপনি ট্রাই করবেন অন্য মাধ্যমে করার জন্য। এখন আমি এটা মেইন নেটে টোকেন দিয়ে করে দেখবো, দেখি এটা কমপ্লিট হয় নাকি, যেহেতু টেস্ট নেটের টোকেন দিয়ে করলাম এটা নেয় নাই। আমি লাইভ আপনাদের মেইন নেটের কাজগুলো দেখিয়ে দিই। এখানে ব্রিজ যে নেটওয়ার্ক আছে এখানে সিলেক্ট করবেন, যেহেতু টেস্ট নেটের ব্রিজ দেখিয়ে দিয়েছি মেইন নেটেরটাও দেখিয়ে দিই। তো মেইন নেটে কিন্তু খুবই অল্প পরিমাণ করতেছি, দেখুন 17 সেন্টের মতো ডিপোজিটে ক্লিক করলাম, দেখি ফি কটো কাটে, ফি কাটতেছে প্রায় $4। এখানে দেখুন ফি লাগতেছে আমার যদি আমি এটা ডিপোজিট করি, মানে এখন ফিটা বুঝতেই পারতেছেন ফিটা অনেক হাই। এই জন্য আমি চাচ্ছিলাম যদি টেস্ট নেটের কাজ দিয়ে হয়ে যায় তাহলে আমি এইটা মেইন নেটের এই টাস্কটা কমপ্লিট করব না, ফি আসলে কমার সিস্টেম না। এখানে $4 বা $5 মতো ফি কাটে, আমি এটা কনফার্মেশন করে দিলাম, দেখি এই টাস্কটা কমপ্লিট হয় নাকি। শুধুমাত্র টাস্কটা কমপ্লিট করার জন্য বা লাইভ দেখানোর জন্য আমি এখানে ফি দিয়ে করলাম, অন্যথায় আমি এখানে অপেক্ষা করতাম যে 24 ঘন্টা পর আমার টেস্ট নেটের ব্রিজের মাধ্যমে এটা কমপ্লিট হয় নাকি। ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে, আমি এটা রিফ্রেশ দিই, দেখি এটা কমপ্লিট হয় নাকি, এটা কমপ্লিট হয় না, বাট আমি আর একটা অপেক্ষা করব। আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম, বাট এটা কমপ্লিট হয় না, এটা সম্ভবত 24 আওয়ার্স লাগবে। তো আপনাদের একটা জিনিস আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে প্রথমে এই ব্রিজটা আপনারা টেস্ট নেটের টোকেন দিয়ে করবেন, কারণ ফি দেখছেন প্রায় $5 মতো ফি লাগে এই টাস্কটা কমপ্লিট করতে।
তো প্রথমে আমরা টেস্টনেটে টাস্ক দিয়ে করবেন, যেহেতু এটা এক মাস সময় আছে, টাস্কটা কমপ্লিট করার এক মাস সময় আছে। তো আপনারা প্রথমে, যেহেতু আমি এটা আগে পরে করি নাই বা কোনো ভিডিও দেখি নেই, আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই, তো আপনারা কি করবেন, এটা প্রথমে টেস্টনেটের যে টোকেন আছে, গরিলের যে টোকেনগুলো আছে, গরিল দিয়ে প্রথমে আপনি এটা ব্রিজ করবেন। যদি আপনার টেস্টনেটের টোকেন দিয়ে 24 ঘন্টা পর দেখেন কনফার্মেশন বা ক্লেম হয়ে গেছে, দেন আপনার মেইন নেটের টোকেন দিয়ে করার প্রয়োজন নেই। যদি 24 ঘন্টা পরও দেখেন যে আপনার টেস্টনেটের কাজগুলো হয় নাই, দেন আপনি মেইন নেটের টোকেন দিয়ে একটা ব্রিজ করে নেবেন। আমার যেহেতু দুইটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, আমি দুইটা এখান থেকে ক্লেম করে নিই। ক্লেম যে দুইটা আছে এখানে ক্লিক করলাম। আপনারা যদি ক্লেম দুইটা এনএফটি দেখে, পরবর্তীতে আর টাস্কগুলো কমপ্লিট করার দরকার নেই, বাস্ট এনএফটি যে দুইটা আছে এই দুইটা এনএফটি আপনারা ক্লেম করে রেখে দেন। আমার কিন্তু দুইটা এনএফটি কমপ্লিট, এখানে দেখুন একটা এনএফটিতে 50 পয়েন্ট এবং এখানে আর একটা এনএফটি পেয়েছে। মোট দুইটা এনএফটি কিন্তু আমার এখানে ক্লেম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা এখানে ক্লেম করে নেন। আর অল্টো ফিনান্সের এর আগে যে টাস্কগুলো আছে আপনি এখানে গেলে দেখতে পাবেন, চাইলে ওখানে গেলে আপনি চেক করে নিতে পারেন। আমার এখানে সম্ভবত এটা আপডেট হতে সময় লাগবে। তো এই যে হচ্ছে অল্টো ফিনান্সের এর আগের টাস্কগুলো, এগুলো আপনারা চেক করে নিয়ে নিতে পারেন। এর আগে আমরা এটা দেখেছি যে হচ্ছে লিনিয়া বিল্ডারে যেটা আছে আর বিটামের, এগুলো আপনাদের দেখানো হয়েছে, এগুলো আপনি চাইলে চেক করে নিতে পারেন। আর এগুলো এখনও চাইলে করে নিতে পারবেন, যেহেতু এইগুলো করার সময় আছে, বাট আলফা টেস্টনেটে যেটা সেটার এখনও সময় নেই। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা কমপ্লিট করুন। পরবর্তী আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।